আচ্ছা, মন টন খারাপ হলে আপনারা কি করেন? আমি তো মন খারাপ হলে বাইক নিয়ে ঘুরতে বেরোই, মেলায় ঘুরতে যাই। লাস্ট কয়েকদিন ধরে আমি মেন্টালি খুবই ডিপ্রেসড। ডিপ্রেসড বলতে কারণটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, যারা আমাকে নিয়মিত ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বা জানেন যে লাস্ট উইকে আমি আমার সিভেটটা সেল করে দিছি, যার কারণে আমি একটু মানে আসি, একটু প্যারার ভিতরে আছি, একটু কষ্টের ভিতরে আছি। একটা জিনিস, আপনার সাথে যখন প্রায় 3 বছর থাকবে, একসাথে আপনারা থাকবেন, তখন হঠাৎ করে এই জিনিসটা যদি আপনার থেকে চলে যায়, আপনি যদি এই জিনিসটা থেকে দূরে চলে আসেন, খারাপ লাগবে ভাই। খারাপ লাগাটাই স্বাভাবিক, আপনার যদি খারাপ না লাগে তাহলে সেটা অস্বাভাবিক, তাহলে ভাই আপনার ভিতরে আসলে দয়া মায়া জিনিসটা কম। আমি এই কয়েকদিন আসলে খুবই প্যারার ভিতরে ছিলাম, মানে খুবই আনইজি লাগতেছিল কয়েকদিন ধরে, খুবই মন খারাপ ছিল। আমি মেন্টালি ফিজিক্যালি দুই দিক দিকেই আর কি স্টেবল ছিলাম না, মানে এতটাই খারাপ লাগতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না কি করব। বাহাতে বেরোইতে মন চাইতেছিল না, লাস্ট কয়েকদিন একবারে ব্লক করা বাদই দিয়ে দিছি, আমি বাহার থেকে বেরোই না, ব্লক করবো কি দিয়া। হঠাৎ করে চিন্তা করলাম একটু বাইরে ঘোরাফেরা করে আসি, কারণ আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন আমি বাইক নিয়ে ঘুরতে বেরোই। বাইক নিয়ে ঘুরতে বেরোলে মোটামুটি এদিক ওদিক তাকাইলে ভালো লাগে, এদিক ওদিক দেখলে পরিবেশ পরিজন সবাইরে একটু দেখা যায়, এই যে রাস্তা কত সুন্দর সুন্দর, না ঢাকার রাস্তার কথা বলতেছি না, ঢাকার রাস্তা না, এরকম রাস্তা যদি চালাই তাহলে মোটামুটি একটু ভালোই লাগে। আগে তো মন টন খারাপ হইলে চলে যেতাম হলো মাওয়া, বাট এখন তো আর মাওয়া যাই না, মাওয়া যাইতে মন চায় না, পদ্মা সেতু খুলুক তারপর হয়তো বা মাওয়া যাবো। তারপরও বাইক নিয়ে যদি বের হই, বাইক নিয়ে যদি একটু কথা বলি আপনাদের সাথে, এই ব্লগ করতেছি, র্যাপিডলি কথা বলতেছি, যেটা মন চাইতেছে সেটা বলতেছি, তাও ভালো লাগতেছে যে না আমি ব্লগ করতেছি, এতদিন পর ব্লগিংয়ে আবার আমি ব্যাক করছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন একটা মেলায় যেতেছি, মোটর বাইক ফেয়ার হইতেছে, খুব সম্ভবত মোটর বাইক ফেয়ারই তো মনে হয়, মোটর বাইক এক্সিবিশন বা বাইক ফেয়ার হোয়াট এভার হইতেছে। এটা হইলো গিয়ে এখন যে বাণিজ্য মেলা বসে সেইখানে ওই পূর্বাচল ওই কোনার ভিতরে, আমি নামটা ভুলে গেছি, ওটা কি বলে এক্সিবিশন সেন্টার না হোয়াট এভার, সো ওইখানে একটু যাইতেছি। অনেকগুলো বাইক দেখলে হয়তো মন টন ভালো হয়ে যাবে, এই জন্য যাইতেছি। গেলে হয়তো মনটা ভালো হবে, ভাইবরাদের সাথে দেখা হবে, তারপর অনেক বাইক টাইক দেখতে পারবো, তো বাইকার যেহেতু হয়েছে বাইক টাইক দেখলে ভালোই লাগার কথা, সো ভালো লাগবে আশা করি, এই জন্যই যাচ্ছি, যাই একটু দেখে আসি বাইক টাইক। এই যে এনারাও আমাদের মতো যাচ্ছে, সবাই যেতেছে, অনেকেই দেখলাম এদিকে আসতেছে যাওয়ার জন্য। লিটারালি লেহা রাখছে ছাপড়ি বাইকার, মানে নাম্বার প্লেটে সুন্দর করে লেখা ছাপড়ি বাইকার। যাই হোক, আমাদের মোটরসাইকেল মেলা দেখা শেষ, মোটরসাইকেল বাইক মেলা, বাইক এক্সিবিশন, বাইক ফেয়ার। আমার মন যতটা মানে খারাপ ছিল এখানে ভালো করার জন্য আসছিলাম, যে এখানে আসলে মনে মনটা ভালো হয়ে যাব, সত্যি কথা বলতে এখানে আসার পর মনটা আরও খারাপ হয়ে গেছে, কারণ ঢোকার সময় 50 টাকা করে টিকিট দিয়ে পার্কিং নিছি, দেন 50 টাকা করে আবার এন্ট্রি ফি দেওয়া লাগছে, বাট ভিতরে খালি 2টা কোম্পানির বাইকের আউটলেট ছিল, 2টা কোম্পানির বাইকের, একটা হইলো গিয়া বাজাজ, আর আরেকটা হচ্ছে আরেকটা জন্য কি আরেকটা হলো সুজুকি, না টিভিএস ছিল, না ইয়ামা ছিল, হোন্ডা তো এমনিও নাই অমনিও নাই, হোন্ডার যে অথরাইজড ডিস্ট্রিবিউটর এরা থাকা না থাকা একই কথা, এদের কোনো মানে কি বলবো, এদের আসলে কি বলার কিছু নাই, হোন্ডা বাইক চালাই তারপরে লজ্জার কথা বলা লাগে, কোনো কিছু নাই। ও ছাপড়ি ছাপড়ি, দুটার মাথায় একটারও হেলমেট নাই, টানতেছে গোয়া দেখা যেতেছে, ডাইরেক্ট লিটারেলি গোয়া দেখা যেতেছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন ঘটনা হয়েছে কি, এর আগে যে বাইক ফেয়ারটা হয়েছিল সেটা হয়েছিল ICCBতে, তো তখন অ্যাকচুয়ালি জমজমাট হয়েছিল, এইবার আমি জানি না আজকে বৃহস্পতিবার, এই কারণে হয়তো বা লোকজন একটু কম। সত্যি কথা বলতে কি, ওই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে যে বাণিজ্য মেলা হইতো, তো তখন অ্যাকচুয়ালি বাণিজ্য মেলায় প্রচণ্ড পরিমাণ ভিড় হইতো, বাণিজ্য মেলা বেশি জমজমাট হইতো, এখন এই যে বাণিজ্য মেলাটা সেমি এই জায়গায় করাতে লোকজন একটু কম আসে, লোকজন একটু কম মানে একটু জমজমাট কম হয়, তো বাইক ফেয়ারের জিনিসটাও সেরকম হয়েছে। ICCBতে যখন ছিল তখন কিন্তু খুবই জোশ ছিল, মানে এখন এই পাশে নিয়ে আসছে, এই কারণে হয়তো বা লোকজন একটু কম, আর ওই যেটা বললাম আজকে বৃহস্পতিবার, এই কারণে হয়তো বা দেখা গেছে যে আজকে ভিড়ভাড়টা একটু কম, কালকে হয়তো বা কালকে শুক্রবার শনিবার দুই দিন হয়তো বা ভিড়টির আবার বাড়বে। কথা সেটা না, কথা হলো কি, যদি স্টল মিস্টল থাকতো, বেশি বেশি করে স্টল থাকতো, বাইকের কোম্পানিগুলো যদি বেশি বেশি আসতো,
তাহলে হয়তো বা একটু বেশি জমজমাটে তো, বাট বাইকের স্টলই আছে মোটামুটি দুইটা, আমি এছাড়া দেখিনি। এর আগে জিপিএক্স টিপিএক্স যা যা ছিল, আইসিসিপি যেটা হয়েছিল, ইয়ামাহাবাদে মোটামুটি সবাই আসছিল। আর হোন্ডা তো আমাদের দেশের মৃতপ্রায় একটা কোম্পানি। আসলে বাইক ফেয়ারে আসাটা আমার আজকে মূল চিন্তাভাবনা ছিল না। আমার চিন্তাভাবনা ছিল যে ঠান্ডা মাথায় একটা রাইড দেবো, কারণ অনেকদিন বাসায় বসে থাকতে থাকতে আসলে যে ডিপ্রেশনটা সেটা আরও বাড়তেছিল। আমার এরকম একটা রাইডের খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। তো চিন্তা করলাম যেহেতু একটা ছুতার দরকার যে এক জায়গায় যাব, কারণ ঢাকা শহরের ভিতরে এই মিরপুর এই এখানে যাই আসলে ব্লগ করতে করতে আমি নিজেই বোর হয়ে গেছি। সত্যি কথা বলতে এরকম একটা রোডে চালাইলে এমনি মন টন ভালো হয়ে যায়। সো আমি এটাই চাইতেছিলাম যে না, একটু খোলামেলা রোডে চালাই, একটু জেন্টেলি সুন্দরভাবে ঠান্ডা মাথায় একটু বাইক চালাইলে হয়তো বা মনটা এরকম একটা খোলা হাইওয়ে দেখলে ভালো হয়ে যাবে। বাইক ফেয়ারটা ছিল উসিলা, রাইড দেওয়াটা ছিল মেন বিষয়। সো রাইড দিছি, এই তো আর কি। আর স্ট্রংলি আবার ব্যাক করতেছি, স্ট্রংলি ব্যাক করা লাগবে। একটা বাইক আছে, এটারে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে হবে, একটারে নিয়েই আগায় যেতে হবে। পিছনে তাকানোর মতো স্কোপ সময় কোনোটাই নেই। সো এখন এটারে বেশি বেশি করে টেক কেয়ার করা লাগবে, এটারে নিয়ে বেশি বেশি করে ঘুরতে যেতে হবে, বেড়াইতে হবে। ব্লগ এখন আপাতত এখানে শেষ করতেছি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।